পদ্মশ্রী গ্রামের স্বাস্থ্য শিবির। পদ্মশ্রী করিমুল হক সকাল থেকে সন্ধে সব সময় মানুষের জন্য নানা কাজ করে চলেছেন। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির হেল্প রবিবার পদ্মশ্রীর মানবসেবা সদন হাসপাতাল চত্বরে এক বিশেষ চাহিদা সম্পন্নকে ট্রাইসাইকেল প্রদান করেছে। তার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ত্বক বিশেষজ্ঞ ডাক্তার প্রকাশ আগরওয়ালা, দন্ত বিশেষজ্ঞ ডাক্তার নুপুর চৌধুরী, ফিজিওথেরাপিস্ট ডক্টর উমেশ বানশাল প্রমুখ উপস্থিত ছিলেন। এক পুরি বে দেখেন এক মিনিট দাঁড়াও। यहाँ पे एक दूध का दांत है, ठीक है, और उसका नीचे से नया दांत आ गया है। या तो वो दांत आप खुद निकाल लीजिए, निकलेगा, और आराम से उसको थोड़ा सा खींचेंगे वो दांत उठ जाएगा, ठीक है। उठाने से ही आपका बैठा कम हो जाएगा। नमस्कार, हमें करीमुल्लाह बाइक एम्बुलेंस दादा পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাষ্যকারী দ্বারা আপনারা সবাই জানেন আমার যে একটা হসপিটাল আছে করিমুল্লাহ মানব সেবা সদন সোসাইটি। এই হসপিটালে প্রতিনিয়ত এমনভাবে কিছু প্রতিভা আছে যারা শিলিগুড়িতে থাকে, অন্যান্য জায়গায় থাকে, মানুষের হেল্প করার জন্য, মানুষের সাহায্য করার জন্য অনেক কিছু এরা নিয়ে আসে। আমি এই জন্য গর্বিত হচ্ছে, এর আগেও লায়ন্স শিলিগুড়ি হেল্প অনেক হেল্প করছে, মানুষকে ট্রাইসাইকেল দিয়েছে, হুইল চেয়ার দিয়েছে, প্রচুর লোক খাদ্য সামগ্রী বিলি করছে, বস্ত্র দিয়েছে। সেই রকম কিন্তু আজকের দিনটাতেও ওনারা আসছেন, সাথে ডাক্তার নিয়ে আসছেন। এখানে ডেন্টাল ডাক্তার আছে, ফিজিশিয়ান আছে এবং স্কিন ডাক্তার আছে। আমরা কিন্তু গ্রামের মানুষ সহজে কিন্তু চিকিৎসা করতে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যেতে পারে না, কিন্তু এইসব প্রতিভা যারা মানুষের সাহায্যে মানুষের পাশে দাঁড়ায় আজকে আমার বাড়িতে আসছেন, খুব খুশি। তার সাথে সাথে আজকেও কিন্তু একটা ট্রাইসাইকেল এনারা কিন্তু নিয়ে আসছেন। সেই ট্রাইসাইকেলটা দেখুন, এমন কিছু লোক আছে যারা পায় না ট্রাইসাইকেল। গাই আজকে ট্রাইসাইকেলটা পেয়ে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ বলুন, কেমন যারা দিলেন ওদের সম্বন্ধে কিছু? নমস্কার, আপনারা সবাই চিনেন করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা। আমি কিন্তু নিজে কিছু দেই না, আমার ক্ষমতা নেই দেওয়ার। আমি সাদদের কাছে শিলিগুড়ি লায়ন্স লায়ন্স হেল্প ক্লাব যে আছে শিলিগুড়ি স্যাররা, এরাই কিন্তু ট্রাইসাইকেল হচ্ছে আমাকে দেয়, সেটা আমি কিন্তু আমার বাড়ি থেকে দিচ্ছি। আমি চাচ্ছি এই স্যারগুলো আবার যদি মানুষের এইসব উপকার করে, ভীষণ খুশি। আজকে বউটা দুটো পায়ে চলে না, নিজে পরিশ্রম করে খেতে, কিন্তু আজকে ধূপগুড়ির দিক থেকে বউটা আসছে, আইসা এই সাইকেলটা দিল। আমি ধন্যবাদ জানাচ্ছি লায়ন্স শিলিগুড়ি হেল্পকে যে আপনারা এইভাবে কাজ করে যান, গ্রামের গুঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজকে ট্রাইসাইকেলটা পায়ে খুব খুশি তুই না? আমিও খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। ঈশ্বর আপনাদের ভালো করুক, স্যার ভালো রাখুক, বাচ্চাদের ভালো রাখুক, সুন্দর চলুন আপনারা, খুব খুশি।